নমস্কার বন্ধুরা, বাবিনের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো ব্রেড পোলাও। ব্রেড তো অনেক রকমভাবে খেয়েছেন, এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। এটা সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের স্ন্যাক্সের জন্য একটা উপযোগী রেসিপি। ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। এর জন্য প্রথমে কড়াইতে নিয়েছি 2 টেবিল চামচ তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, নিয়েছি 2 এলাচ, 2 লবঙ্গ আর 1 টুকরো দারুচিনি। এলাচটাকে আমি এখানে ফাটিয়ে দিয়েছি। নিয়েছি কিছু সবজি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ফুলকপি কুচি, নিয়েছি গাজর কুচি। আপনারা চাইলে এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম, বিনস দিতে পারেন। বাড়িতে যেহেতু ছিল না তাই আমি ওগুলো দিতে পারিনি। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা 2-3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা আর রসুন। আদা রসুন দিয়েও আবার কিছুক্ষণ ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আর গাজরের টুকরো। ফুলকপি আর গাজর 3-4 মিনিট ধরে ভেজে নেব। চাইলে এই সময় ঢাকা দিয়ে দিয়েও এটা ভাজতে পারেন, তাহলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 3-4 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো নরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ব্রেড। ব্রেডগুলোকে আমি এরকম ছোট ছোট স্কোয়ার শেপে টুকরো করে নিয়েছি। এবার ব্রেড আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে। তারপর 5 মিনিট ধরে এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করব। পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনির গুঁড়ো, এখানে চিনিও দিতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি কালারের জন্য দিয়েছি। আর দিলাম 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ ভালো করে ব্রেডের সাথে মিশিয়ে দেব। বেশ কিছুক্ষণ ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রেড চিলি সস। আর রেড চিলি সস যদি বাড়িতে না থাকে তাহলে গ্রিন চিলি সসও দিতে পারেন। এবার সস দিয়ে সেটা ব্রেডের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, ভেঙে দেওয়া কাজু, আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এবার আবার এই সব কিছু ব্রেডের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলাও খুব ভালো করে মেশাবো যাতে এর ফ্লেভারটা সব জায়গায় সমানভাবে পৌঁছায়। 2-3 মিনিট এটাকে আমি ঢেকে দেব একদম লো ফ্লেমে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলি রেডি ব্রেড পোলাও। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো জানিয়ে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি পরের রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।